সৃষ্টি আমি করলাম, দাসত্ব অন্যের করে, চামচামি অন্যের করে। আরে আল্লাহর চামচামি করে দেখেন না, বলে আল্লাহর চামচামি আবার কি? শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি। সারাদিন আল্লাহর বড়ত্ব বলেন, আল্লাহর নেয়ামতের কথা বলেন, আল্লাহর পবিত্রতার কথা বলেন, সারাদিন আল্লাহ আল্লাহ করেন, দেখেন না কি না দেয়, কি না দেয়। সেই জন্যই তো আল্লাহ সত্য বলছে, আকলুকু ওয়াশকুরু গাইরি, আকলুকু ওয়াবুদু গাইরি, সব আমি দিলাম দাসত্ব, চামচ আরেকজনের, মানে চামচ বোঝেন না, বোঝেন না চামচ, যেখানে চাকরি করেন ওই মালিকেরই তো চামচ হয়ে থাকতে চান, সারাদিন খালি চামচামি করেন, ঠিক না, পিছে 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 ঘোরেন, ঠিক না। আল্লাহ বলে সব দিলাম আমি, আখলুকু আবুদু গাইরি, সব দিলাম আমি দাসত্ব আরেকজনের, চামচামি আরেকজনের। রাইতের রায় দিন কয় কহদ সাব দিন, দিনের রায় কয় কয় সাব রায়, খালি সারাদিন সাব 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 করতে থাকে, ঠিক না, হ্যাঁ, সারাদিন হায়ে হা মিলাইতে থাকে, ঠিক না। আল্লাহ বলে এই আকলুকু ওয়া বুধু গাইরি, আবার আরেকটা শব্দ আল্লাহ আগে বইলা নিছেন, আনা ওয়া ইবনু আদম ফি নাবাইন আবি, আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত, হায় মেরে দোস্ত, দুনিয়াতে প্রমাণ দেখাইছে। এক সাহাবি ছিলেন, ওনার গরমের দিন গরম লাগতো না, ঠান্ডা লাগত, কি হ্যাঁ, শীতের দিন ওনার গরম লাগত, ওই পাতলা কাপড় পরা ঘুরতেন। আল্লাহর রসুল দোয়া দিছিলেন একবার, দোয়া এমন ফিট হয়েছে, শীতের দিন আরবের শীত, আপনি মদিনার শীত জানেন না কিরকম, দেখছেন, হ্যাঁ পাইছেন, যদি পাতলা কাপড় থাকে শুয়ের মতো বিনবে। আমার একবার মনে আছে হজে, আমি হেরেম থেকে বাহির হয়েছি, কোনো অনুভব হয় নাই, বাহির হওয়ার মানে মনে হতেছে পুরা বডির ভিতরে কে জানি শুয়ে ঢুকাইতেছে, এত দ্রুত গতিতে গেছি জ্যাকেটের দোকানে, খালি লইসি আর গায়ে দিছি, তারপরে বলছে এত টাকা দেন, তারপরে টাকা দিয়ে চলে আসছি, আয়া শনি তিন গুণ দাম দিয়ে কিনা আনছি, কিন্তু কর্মু কি, আমার তো শুয়ের মতো বিনতে ছিল। উনি ফিনফিনা কাপড় কুড়া করতেন, আল্লাহর রসুল দোয়া দিছিল গরমের দিন গরম লাগতো না, শীতের দিন শীত লাগতো না। আল্লাহ পারে, আল্লাহর রসুলের দোয়ার আসর, হ্যাঁ, কি হরমুল ঢুকা দিছে আল্লাহ এইখানে দোয়া দিয়া, এটা কিন্তু হরমুলের কারণে। আপনি জুমা পড়া নিজের মুসল্লি ভাবেন কি করে, শুধু পড়েন তো জুমা, কি রাগ হয়ে গেলেন, শুধু পড়েন তো জুমা, নিজেকে মুসল্লি ভাবেন কি করে। আল্লাহর রসুল তো বলতেছে মা আবাদনা হাক্কা ইবাদতি, আপনার শান অনুযায়ী বন্দেগি আমার দ্বারা হয় নাই, আপনি তো জুমা পড়েই কইতেছেন আমি মুসল্লি, ঠিক না, আপনি কিছুই করেন না, তারপর কোন হুজুর ইমানটা ঠিক আছে, না নামাজ না রোজা না আল্লাহ না রসুল, ভালো মতে শব্দ চেঞ্জ করে দিলেও বলতে পারবেন। আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি তো, মাঝে মাঝে কত কোথাও কোথাও জিজ্ঞেস করি, ইচ্ছা করে জিজ্ঞেস করি, ভাই কেবলা কোন দিকে, তো জিজ্ঞেস করে হোয়াট ইজ দিস, কেবলা কি, পশ্চিম কইলে তারপরে কয় পশ্চিম এদিকে, ও তো কেবলাও চিনে না, কিন্তু কি বলে, হুজুর ইমানটা ঠিক আছে, ইমান বলে ঠিক আছে, বিলকুল বুলেট প্রুফ, সাথে সাথে ওয়াটার প্রুফ। আপনি একটা কথা ভাবেন না, রাস্তার থেকে কাটা সরাইয়া দিছেন, পিছের সব গুণা মাফ, শুধু একটা কাটা সরাইয়া দিছেন, এই কথা ভাইবা কোনো মানুষের পায়ে খোঁচা লাগতে পারে, আর আপনি তো সারাদিন মানুষকে কষ্ট দেন, এখন তো কষ্টের
লম্বা হয়ে যেতেছে, কষ্টের কোনো ইয়ে নাই, কি প্রকারের শেষ নাই, মেসেজ দিয়ে পর্যন্ত কষ্ট দেয়, উল্টা পাল্টা লেখা কষ্ট দেয় না, মেসেজ দিয়া মুখে পায় না, সামনে পায় না, এই জন্য মেসেজের ভিতরে গালি লিখে পাঠায় দেয় না, দেয় না। আবার কোনোদিন মনে উঠলে শোনা মনে যে আল্লাহ নিজের হক নষ্ট হলে কতটুকু লাভ হয়, আর সৃষ্টির হক নষ্ট করলে কতটুকু রাগ হয়। চব্বিশ ঘন্টা গাম কাসা দিয়ে আল্লাহকে গালি দেয় না, দেয় না। আল্লাহ আমারে কি দিছে, আল্লাহ আর কাউরে চোখে দেয় না, নারী দেয়, পুরুষ দেয়, যুবক দেয়, বৃদ্ধ দেয়, দিতে দিতে এই পর্যন্ত আসছে সমাজের অধিকাংশ মানুষ আল্লাহ আছে বইলা মানে কিনা সন্দেহ আছে। একটু ইংরাজি শিখছে বাস বইলা দেয়, গড ইজ নাথিং, একটু ইংরাজি শিখছে লেখা দেয় গড ফাদার, আল্লাহ আউট, এখন উনি ফাদার, তাও আল্লাহর বাবা। আল্লাহর নাফরমানি হইতেই পারে মাঝে মাঝে, দেখি তো, কিন্তু এটাকে মনে কিছু নেই না, মাঝে মাঝে দেখি তো, এটাকে মনে কিছু নেই না, মাঝে মাঝে অনেকের নামাজ দেখি কিন্তু মনে কিছু নেই না, যাক আল্লাহর ঘরে আইসা চুক্তি তো আছে, হইতে পারে এই বেকার টেরাটাই আল্লাহ কবুল করে নিবে, নাহলে বাস্তব দৃষ্টিতে বলে তো নামাজ হয় নাই, কিন্তু তারপরও মনকে বুঝে নি। যেমন এক সাহাবি বলছিল তিনবার পড়ার পরে, আল্লাহ রসুল তিনবার পাঠাইছিলেন, তিনবারের পরে আয়েশার পরে বলছে নামাজ তো হয় নাই, কইয়া রসুল আল্লাহ এর চেয়ে সুন্দর তো পারি না, তো আল্লাহ রসুল দেখায় দিছেন, ঠিক করে দিছেন, এখন তো কেউ ঠিকও করে দেয় না, আবার আরেকটা স্বভাব হয়ে গেছে ঠিক করতে গেলে উল্টা খাইতে হয়, কি উল্টা শুনতে হয়, উল্টা 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 শুনতে হয়, বইলেই ফেলে, আমরা কি কম বুঝি, আমরা কি কিছু পড়ালেখা করি নাই, আপনি করতেই মানতেই বো বিশটা শুনে দেয়। তো মাঝে মাঝে ভয়ে বলিও না যে উল্টা শোনায় কিনা, আবার এমন শোনায় দেয় কিনা যে ইমান না যায়। এক কাহিনী নিয়ে তো আমি এখনো কাঁদি, একা একা কাঁদি, চলেন হাতে একটু সময় আছে শোনায় দিই, আমি কাহিনীতে বিশ্বস্ত না, আজ থেকে অনেক আগে হবে, পড়ায় ২৫ বছর আগের কথা, আরো বেশি হবে ২০০০ আগে, ১৯৯৬ হবে এরকম, আমি গাছতে গেছিলাম এক জায়গায়, তো যা দেখি সব দুরারা বসা টাস খেলতেছে, তা আমারে দেখা কয় হুজুর কি জন্য আসছেন, তো বললাম মসজিদ থেকে আসছি, তো এক বুড়া ফট করে বইলা ফেললো, দেখেন না আমরা ইবাদত করতেছি, ওর এই শব্দ রব্বে কাবার কসম, আমি এখন মসজিদে বসে রয়েছি, এই শব্দ আমাকে এখনো কাঁদায় যে আমি গেলাম কেন, আমাকে আমি দোষী বলে মনে হয়, ও দোষী না আমি দোষী, আমি তার অবস্থা দেখা গেলাম কেন, আমি তো দেখতেছিলাম দূর থেকে টাস খেলে, এই জন্য মাঝে মাঝে বলি না, দেখি কিন্তু বলি না, কেননা আমাকে যদি রিপিট করে মানুষের মুখ তো ঠিক না, কিসের থেকে কি বইলা ফেললো, ইমানই চলে গেল ও জানলো না, তাহলে আমি কারণ হইলাম ঠিক না, এই জন্য বলিও না। এখন তো মানুষ শিখে অনেক শিখে, এক গেস্টিকের গ্রুপ যতগুলা বানাইছে বাহির হইছে, ৩০ বছর আগে যারা ডাক্তার হইছে
ওরা বর্তমানগুলো একটাও জানতো না। জানতো না কি? কেউ নাই এখানে শিক্ষিত লোক? ওরা জানতো গ্যাস্ট্রিকের লেগে অ্যান্টাসিড আছে খালি, কি কি অ্যান্টাসিড আছে। এখন তো গ্যাস্ট্রিকে অ্যান্টাসিড চলেই না, ঠিক না? হ্যাঁ, আর নাহলে জানতো রেনিটা গ্রুপ আছে, এছাড়া তো কিছু জানতোই না। এখন তো গ্যাস্ট্রিকের গ্রুপই বাহির হয়ে গেছে নতুন নতুন পঞ্চাশটা, কি ইসমা প্লাজল, এই প্লাজল, হেই প্লাজল, অমি প্লাজল, প্লাজলই তো আছে বিশটা। এত বড় সিরিয়াল না, সিরিয়াল বড় অল্প। আজকে দিলের অন্ধকারই আমাদের উপরে নামতেছে। আসলে এটা বুয়া কথা, যদিও বিজ্ঞানের বিরুদ্ধে যাবে যে জলবায়ুর চেঞ্জ হয়ে গেছে। নিলয় শিলয় কত নাম এখন আসতেছে। নিলয় চিনেন না? পেপার পর পড়েন না মনে হয়, ঠিক না? ছোট বাচ্চা বড় বাচ্চা, ঠিক না? প্রকৃতি সব বিরুদ্ধে চলে গেছে। কেন? গত জুমায় মনে হয় বলছিলাম সূর্য তো উপরে ওঠে নাই বা নিচেও নামে নাই, জায়গাটা জায়গায় আছে, চেঞ্জ হইল কি করে? আসলে দিনের দিলের অন্ধকার নামতেছে। আফসোস, মুসলমানের যদি আকল হতো, মুসলমান যদি আকলওয়ালা হতো, আল্লাহর কাছে যদি মাপ চাইত যে আল্লাহ মাফ করে দেন, হয়ে গেছে ভুল, আসলেই তো ভুল হয়েছে। আল্লাহর রসুল যদি এত এবাদত করে বলতে পারে মা আবাদনা তাহাক্কা ইবাদাতি, এই জন্য আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, পুরুষের শীত কানে, আর একটা বললাম না ওটা মিলে, আরেকটা বললাম না পুরুষের শীত কানে, হ্যাঁ, পয়সের শীত মহিষের গায়ে লাগে আর মাগের শীত বাঘের গায়ে লাগে। মা গাইলে আর মহিষের গায়ে শীত লাগে না, আল্লাহ হরমুল চেঞ্জ করে দিছে, আল্লাহ পারে, সত্য এটা। এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত, আসেন দিল আলোকিত করে। দিল আলোকিত করা বড় জিনিস। আমরা তো এখন বাড়ি গাড়ি শাড়ি রোড ঘাট সব আলোকিত করতেছি, কিন্তু দিল আলোকিত না, দিল অন্ধকার। এই জন্য মানুষ বটে কিন্তু মানুষ না, মানুষ বটে নাহলে একটা উদাহরণ দিই দেখি বুঝে আসে কিনা। যেই আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে মানুষটাকে জন্ম দিলেন, ওই আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট নামায়া মানুষটাকে জানোয়ার কি করে বলেন? নিজেই তো মুকুটটা পড়াইলেন, লালাকাত কাররাম না বানি আদম, কি বুঝাইতে পারলাম? ওটা নামায়া উনি বলতেছে উলাইকা কালানা, তুই জানোয়ার, মুকুট নামায়া ফালার রেখা দিয়া বলতেছে জানোয়ার। ওই আল্লাহ জানোয়ার বলে কি কইরা? জানোয়ার বললেও তো মনকে বুঝ দিতে পারতাম, আল্লাহ বলে জানোয়ারের তো একটা কোয়ালিটি আছে, বাল্লুম আদাল, তোর তো ওই কোয়ালিটিটাও নাই, ওই কোয়ালিটিও তোর ভিতরে নাই, এত নিকৃষ্ট। একটু ভাবে, আমরা শুধু শুধু আপনাদের পায়ে ধরি না, আজকে দিলের অন্ধকার উপর থেকে নামতেছে, সব পরিবর্তন হয়ে যেতেছে, মানুষ চিৎকার দিতেছে। হ্যাঁ, একটু বৃষ্টি আসছে দেখেই ভাবছেন সব কিছু হয়ে যাবে? এতদিন যে গরম মাটির ভিতরে ঢুকছে, বৃষ্টি দিয়া ওইটা বাইর করতেছে, হইতে পারে যে উপর থেকেও দিমু নিচের থেকেও দিমু, দেখি ভিতরে কেমনে থাকিস। উচিত ছিল ভুল স্বীকার করা, তওবা করা, হুকুকুল ইবাদ শিখা। এই জন্যই তো আছে, একদিন আসবে, একদিন আসবে, হাদিসে আছে,
জুলুম অত্যাচার দ্বারা জমিনের পিঠ বোড়া যাবে, মালাল আরদু জুলমাং ওয়া জাওরা, জুলুম অত্যাচার দিয়ে জমিনের পিঠ বোড়া যাবে, তখন কি হবে এটাও বলা দিছে, তখনই প্রকৃতি তোমাদের বিরুদ্ধে চলে যাবে। আমরা প্রকৃতিকে বিরুদ্ধে নিয়ে যাব, তোমরা এক একটা নাম দিবা, নিলয় শিলয় ফিলয় শত নাম দিবা, তোমরা নাম দিবা শতটা বটে, কিন্তু আমরা প্রকৃতিকে বিরুদ্ধে নিয়ে যাব। হ্যাঁ, কারো বুঝে আসবে, কিন্তু এই অল্প মানুষের বুঝে আসা কোনো লাভ হবে না, উম্মতের বুঝে আসবে না, উম্মতের বুঝে আসবে না, কিছু মানুষের বুঝে আসবে, একা একা হয়তো তওবা করবে, কিন্তু সবার বুঝে আসবে না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম বেরে দোস্ত, শিখেন দুটা জিনিস শিখেন, যে কি দ্বারা দিল আলোকিত হয়, কোন জিনিস দ্বারা দিল আলোকিত হয়, বহুত হয়ে গেছে আসেন আল্লাহর নাফরমানি করেন, তাতে তো কেমন কিছু না, আমি নাফরমানির অনুমতি দিতেছি না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, আল্লাহর নাফরমানি হইতেই পারে। আসেন দুটা জিনিস শিখি, জলদি শিখেন, নাইলে হাতের থেকে যদি মাথার থেকে পানি গড়ায়া চলে যায় বড় বিপদ হয়ে যাবে, আপনি আর আমি তো চলে যাব, আমাদেরকে নিয়ে এখন আর ভাবি না, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, ভাবি আমার পরে জেনারেশনের কি হবে, বাচ্চা কাচ্চার কি হবে, দুনিয়ার কি হবে, দুনিয়ার কি হবে। আমরা তো কিছু ভালো লোক দেখছি, কিন্তু আমার জেনারেশন তো ভালো বলে কিছু দেখবে না, আমরা তো কিছু ভালো লোক দেখছি, আমরা তো কিছু ভালো লোকের সোহবত পাইছি, সঙ্গে স্পর্শ পাইছি, ওই লোকগুলো কোথেকে আনবো, আপনারা চিনবেন তো না, এই জন্য বলতেছি, নাহলে নামই বলে দিতাম, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনি কোথেকে আনবেন, যে 65 বছর দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিল, আপনি হাফিজ হুজুরে কোথেকে আনবেন, যার ঠোঁট সারা দিন পোনা মাছের মতো লড়তে থাকত, আপনি পীরজি হুজুরে কোথেকে আনবেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি কোথেকে আনবেন, আচ্ছা বাদ দিলাম মাওলানা দীন মোহাম্মদ রে কোথেকে আনবেন, যে তফসির করত 7 রজায় বয়া মাইক লাগতো ফরিদাবাদ পর্যন্ত, কোথেকে আনবেন একবারে, আমরা তো এই লোকগুলা দেখছি, আরো বড় বড় লোক দেখছি দুনিয়ায় ঘুরা ঘুরা, কিন্তু আমার জেনারেশন তো দেখে নাই। এই জন্য দুই জিনিস শিখেন কাজে দিন, লা ইউগাইয়িরু বিয়ান, লা ইউগাইয়িরুল্লাহু বিকওমিন হাত্তা লা ইউগাইয়িরু বিআনফুসিহিম, আল্লাহ সুস্পষ্ট সিদ্ধান্ত, আমরা পরিবর্তন করব না, তোমরা তোমাদেরকে পরিবর্তন করতে হবে, তোমরা পরিবর্তন করবা, আমরা নিজেরা করে দিব না, আর কত করে দিব, 24 ঘন্টা নুন খায় আর 24 ঘন্টা কোমরে গামছা বাঁধা নাফরমানি করে, রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য বলতেছি, আজকে অন্ধ দিলের অন্ধকার উপর থেকে নেমে আসতেছে, আর নাম দিতেছে জলবায়ু চেঞ্জ হয়ে গেছে, জল তো একসময় মুসলমানদের হাতের মুঠায় ছিল, বিশ্বাস হয় না, প্রমাণ দিও, যদি দল হাতের মুঠায় পানি না থাকতো, তাও তো পুষ্কণির পানি না, নদীর পানি না, সমুদ্রের পানি, তাহলে 27 কিলোমিটার পানির উপরে ঘোড়া দৌড়াইলেন কি করে, এটা কি বানানো কাহিনী না, এখনো চিহ্ন নাই, চলে না আমার কাছে,
দাম্মাম থেকে বাহরাইনের দিকে আসতে সমুদ্রের পাড় দিয়ে দেখায় দিব কোন দিক দিয়ে গেছিল, এখনো তো চিহ্ন দেওয়া আছে। আমি তো চোখে দিকে বলতেছি, কোনো শুনা টুনা না, কিতাব সাতাব করল না, এখনো তো চিহ্ন লাগানো আছে। 27 কিলোমিটার দৌড়ে গেছে গোড়া। মুসা আলাইহিস সালাম তলদেশ দিয়ে গেছে, উম্মতে মুহাম্মদি উপর দিয়ে গেছে। বুঝলেনই তো না আপনি চিজ কিরম মস্ত মস্ত, এটাও তো বুঝলেন না যে উম্মতটা কিরকম। নবী পদদেশ তলে দিয়ে গেছে হাইটা, আর উম্মত গোড়ালো দৌড়ে গেছে। এই জন্য নবীর চেয়ে উপরে ওঠে নাই, আল্লাহ দেখাইছেন। হয়তো মুসা আলাইহিস সালাম একলা থাকলে উপর দিয়ে যেতেন, কিন্তু উম্মত এত বেশি আমাদের চেয়ে উচ্চাঙ্গের না। তো পানি হাতের মুঠায় ছিল, মেঘ ইশারায় ছিল, ইশারা টাচ মোবাইল তো বাহির করছেন সাহাবাদের ইশারা দিকা, ওনারা তো টাচ করতেন, নইলে তো টাচ মোবাইল হইতো না। ওই টাচ দেখে এই টাচ বানাইছে, বিশ্বাস মনে হয় না মুসলমানের। ম্যাক তো ওনাদের অধীন ছিল, বাতাস ওনারা তো ওনারা। এই যুগের লোকের কথা বলতেছি, এই যুগের লোকের কথা। বাতাস তো বাতাস, ম্যাক তো ম্যাক। শত কাহিনী দিতে পারবো আমি, এখনো লোক জিন্দা আছে। এখন তুফান আসছে, সবাই বাঁশ খুঁটি দৌড়া বসা গেছে, শুধু আতাউল্লাহ সাহ বুখারি উপড়ে চেহারা উঠায় বলছে কোরআন পড়ব না। কোথেকে আসছে কই গেছে কেউ জানে না। জলবায়ু হাতের মুঠার জিনিস ছিল। হ্যাঁ, যদি মুসলমান সদা সর্বদা ভুল স্বীকার করত, আজকে কেউ আল্লাহর সামনে ভুল স্বীকার করতে রাজি না, খালি চাইতে রাজি, চায় আল্লাহ বৃষ্টি দেন। আগে ভুল স্বীকার করো, আগে তওবা করো, আল্লাহ ভুল হয়ে গেছে, বাস্তবিকই তো ভুল হয়েছে না, হইতেছে না ভুল। হ্যাঁ, 24 ঘন্টা বকরি কার, কতটুক মানেন আল্লাহকে? আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার মনকে প্রশ্ন করেন, আপনার বুদ্ধিকে প্রশ্ন করেন, যে আমি কতটুক আল্লাহর ভোগ করি, আল্লাহর বিবেককে প্রশ্ন করেন। শুধু শুধু তো কিরাব কিতাব বলে নাই, ওয়াস্তাফতি নাফসাক, তুই তোকে জিজ্ঞাসা কর। শুধু শুধু কোরআন বলে না, সাল জিজ্ঞাসা কর তোকে, আল্লাহর বক করো কতটুকু। আম্মা বি নিয়মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের আলোচনা 24 ঘন্টা কতটুকু করি, আল্লাহর বড়ত্বের আলোচনা কতটুকু করি, বক করি 24 ঘন্টা আল্লাহর। এই জন্য বলতেছিস, দুটা জিনিস শিখেন, কাজে দিবে, জলদি শিখেন। নাইলে হাদিসে এটাও আছে, তসবি যেরকম রশি কয়টা দিলে দানাগুলা যেরকম নিমিষে ছিটকায়া যায়, আল্লাহ বলে একের পর এক টপ টপায়া পড়তে থাকবে। কয়টা প্রতিবাদ করবে আর প্রতিরোধ করবে, কয়টার জন্য টেকনোলজি ফিট করবে, কয়টার জন্য ফান্ড জমা করবে, কয়টার মোকাবেলা করবে, মোকাবেলা মোকাবেলা করবে, তাও মুসলমান বলে মোকাবেলা করবে। উচিত ছিল ভুল স্বীকার করা, উচিত ছিল সারেন্ডার করা, তওবা করা, তারপরে আল্লাহকে বলা, আয় আল্লাহ আমাদের হাতের কামাই, জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মুসলমানের হাতের কামাই। এই জন্য দুটা জিনিস শিখেন, কাজে দিবে। একটা দিল কিভাবে আলোকিত হয় এটা শিখেন, দিলকে আলোকিত করেন, দিলকে আলোকিত করেন। মনে উঠলো এই জন্য বলতেছি, 3 দিন পর্যন্ত আল্লাহর রাসূল বলছে, 3 দিন পর্যন্ত
প্রথম দিন বড় সুন্দর করে বলছে, একজন লোক এখন ঢুকবে, ভালো মতে তাকায় দেখো লোকটা কিন্তু জান্নাতি। তো একজন ঢুকছে সিরা ফারা কাপড়ওয়ালা, বিলকুল জীর্ণ শীর্ণ ঢুকছে। সাহাবা বড় তাক লাগায় দেখছে জান্নাতি। আল্লাহ রসুল বলছে জান্নাতি, শুইনাই বলছে না, শুইনা বলে না, শুনছে কার থেকে? ডাইরেক্ট আল্লাহর থেকে শুনছে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। দ্বিতীয় দিনও এরকমই বলছে ওই ব্যক্তি, তৃতীয় দিনও বলছে এক ব্যক্তি। একজনের বড় শখ লাগছে যে জান্নাতি, তিন তিন দিন দেখি রাত্রে করে কি, যায়া দেখে যায়া দেখে তিন দিন মেহমান হয়েছে, এসা পড়া আসে আর ঘুম দেয় আর ফজরের সময় ওঠে, আর যে দেখতে গেছে সে সারা রাত সজাগ থেকে দেখে করে টাকি। তৃতীয় দিন যখন আসতেছে ফিরা, তো বলতেছে ভাই এমন কিছু তো দেখলাম না, জান্নাতি হওয়ার এমন কিছু তো তোর ভিতরে দেখলাম না, এমন কিছু তো তোর ভিতরে দেখলাম না। তিন তিন দিন বলছে তুমি সত্যই বলছো কিছু নাই, কিন্তু একটা হয়তো হইতে পারে, আমি যখন ঘুমাই তো দিলটাকে ঝাড়ু দিয়ে ঘুমাই, আমার জন্য আমার দিলে কারো জন্য কিছু থাকে না। এই জন্য বলে, আগে বলতো তাবলিগের মোজাকেরার ভিতরে, ঘুমের মোজাকেরার ভিতরে বলতো, এখন বলে না, এখন উঠে গেছে, তাবলিগও আপডেট হয়ে গেছে, তাবলিগও এখন মডার্ন হয়ে গেছে। আগে বলতো ভাই ঘুমানোর আগে সবাই সবাই রে মাফ কইরা দিয়া দিল ঝাড়ু দিয়ে ঘুমাই, এখন তো তাবলিগে যান বলে। হ্যাঁ আমি ভুল বলতেছি, এখন তাবলিগও আপডেট হয়ে গেছে, এখন মজা করায় বলে না, দিল ঝাড়ু দিয়া, কারো জন্য আমার দিলে কিচ্ছু নাই। তাইসা বলছে ভাই এটার কারণে তুই এত বড় মর্যাদা স্বামী, দিল আলোকিত কেমনে হয় শিখেন, তাইলে মানুষ হইতে পারবেন। আন্নাস মাইয়ান ফাউন নাস। হ্যাঁ দ্বিতীয় সৃষ্টির হক শিখেন, আপনার কাছে কে কতটুকু পাওনা, খালি এটা দেখেন না আপনি কতটুকু পাওনা, আপনার কাছে কতটুকু কোন সৃষ্টি পাওনা এটা শিখেন। সিরিয়াল অনেক লম্বা না, ফেরেস্ত যেটাকে বলে, সিরিয়াল অনেক লম্বা না, শর্ট, অল্প, বেশি না, অল্প 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 অল্প। হুকুকুল ইবাদ, বন্দার হক সৃষ্টির হকের সিরিয়াল লম্বা না, শিখেন, বাঁচান নিজেকে। এক বিতর্কে আলোকিত করেন, শিখেন বিতর্ক কিভাবে আলোকিত হয়, ভিতরের অন্ধকার কেমনে দূর হয়, বিতর্ক কেমনে আলোকিত হয়। চলেন মনে উঠলো শটে মেরা দিই, দেখি বুঝে আসে কিনা। দুই জিনিস থেকে বাঁচতে পারলেই দিল আলোকিত হয়ে যাবে। একটা হলো শেরেক থেকে বাঁচেন, আর তৌহিদের আলোচনা সারা দিন শুনেন আর করেন। যত বেশি তৌহিদের আলোচনা করবেন শেরেক বেড়ে যাবে। আরেকটা শব্দ বলি, যত বেশি গায়রের তরিকা ছাড়বেন, গায়র বোঝেন, গায়র বোঝেন, পুরাণের শব্দ বললাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, গায়রের তরিকা যত ছাড়বেন আর শূন্য যত বেশি আলোচনা করবেন আর মানবেন, তত বেশি দিল আলোকিত হবে।
বস এই দুটেই মোটা মোটা বেসিকলি এই দুটেই হলো মেন। শিরক ছাড়েন, তৌহিদ আনেন, তৌহিদের আলোচনা করেন, তৌহিদের আলোচনা করেন, শিরক ছাড়েন। যদি শিরক ছাড়েন নাইলে দোয়া পড়েন সকাল বিকাল, দোয়া আছে, দোয়া পড়েন, শিখেন দোয়া, দোয়া শিখেন, দোয়া আছে কিতাবে, বলবেন উজু শিখায় দেন, এরকম শিখানো যাবে না, মনে রাখতে পারবেন না, এখন আর মেমোরি আগের মতন নেই, এখন আমাদের মেমোরি হয়ে গেছে সব প্রযুক্তিতে চলে গেছে মেমোরি। মিডিয়া কেন বেরিয়েছে জানেন? এই জন্য মিডিয়া বেরিয়েছে, নাহলে মিডিয়ার দরকার ছিল না, মিডিয়া দরকার ছিল না, এখন কেউ মনে রাখতে পারে না, এই জন্য মিডিয়ালারা সুযোগ পেয়েছে, মিডিয়ার ভিতরে ঢুকায় দেয়, পরে আপনি বারবার কানে লাগায় শুনতে 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 তারপরে কিছু মনের ভিতরে ঢোকে। এখন ডাইরেক্ট কেউ মুদি দোকানে আগে চোতা বানাইতো, লেখা লেখা পরে হাত দিয়ে হিসাব করে কাগজ ধরা দিত, ঠিক না? এখন চোতা বানায় না, ক্যালকুলেটার দিয়ে বলে দেয়। ক্যালকুলেটার কি? প্রযুক্তি, এখন মেমোরি প্রযুক্তিতে চলে গেছে। এইখানে কোনো স্কুল কলেজের ছেলে থাকলে ও আমার ১১ নম্বরের নাম তো শোনাইতে পারবে না, ১১ সবচেয়ে সহজ, ১১ দুগুনি ২২, ৩১১, ৩৩, ৪১১, ৪৪, ৫১১, ৫৫, ৬১১, ৬৬, ৭১১, ৭৭, ৮১১, ৮৮, ৯১১, ৯৯, ১০১১, ১১০, এটাও শুনাইতে পারবে না, জিজ্ঞেস করেন আমি যেরকম শুনাইলাম। আমরা তো ২৫ পর্যন্ত নামতা মুখস্থ করছি যখন স্কুলে পড়ছি, এখনো মনে হয় পিছে তাকাইলে ব্যথা মনে হয়, স্যারেরা যেই পিটান পিটাইছে, নাইলে টেবিলের নিচে মাথা দিয়ে মুরগা বানিয়ে রাখছে, হ মুরগা, ১৪ নামতা শিখস নাই, ১৫ শিখস নাই, এখন সব প্রযুক্তিতে চলে গেছে, এই জন্য মিডিয়া বেরিয়েছে, নাহলে মিডিয়ার দরকার ছিল না। শিখালন ভালো মতে, আমি শুনে দিলে কিচ্ছু হবে না, শোনা তো কয়বার দিছি দুরুদ শরীফকে, কিন্তু কয়জন বলতে পারবেন? দুই চারজন পারবেন, আর বেশি তো পারবেন না, যেটা পড়লে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা যায়। কত মানুষ তো মুখাস্ত করে দেখেও ফেলছে, আয়েশা এখন মুস্কিও হাসে, চোখের পানিও ঝরায়, কিন্তু আপনি তো মুখাস্তই করতে পারেন নাই, কঠিন তো ছিল না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, ডেইলি ২০০ বার পড়া, কঠিন তো ছিল না, শিখেন। এই জন্য দুইটা জিনিস শিখেন, দিল কেমনে আলোকিত হয়, মানুষের সৃষ্টির হক শিখেন, সৃষ্টির হকের ভিতরে সৃষ্টি আপনার কাছে কি পাওনা, হুকুকুল ইবাদ যেন নষ্ট না হয়, হুকুকুল্লাহ হয় হয় রব্বে কাবার কসম, আবার কখনো মনে উঠলে শোনাব, মানুষের হক নষ্ট হলে আল্লাহ কতটুকু খেপেন, নিজের হক নষ্ট হলে এতটুকু খেপেন না, মানুষের হক নষ্ট হলে আল্লাহ যতটুকু খেপা যান, মানুষের হক আদায় করলে আল্লাহ আমাদের সকলকে যা বললাম যা শুনলাম বুঝারও তৌফিক দেয়, শিখারও তৌফিক দেয়, আমল করারও তৌফিক দেন, আমিন।